Hello everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to a new vlog. আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের কেনাকাটা। আজকে আমি আমার শ্বশুরের সাথে বাজার করতে বের হয়েছি। অ্যাকচুয়ালি সে বাজার করবে আর আমরা তার সাথে সাথে ঘুরবো। আর আমাদের সাথে মনিয়াও আছে যে এখন ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে। আমরা আজকে বাজার করতে বের হয়েছি কারণ কালকের পরের দিন হচ্ছে রোজা আর পরশু দিন থেকে রোজা, তাই ভাবলাম টুকিটাকি যেগুলো একদম কমন খাবার রোজার জন্য সেগুলো আমরা কিনে নিয়ে আসি। আর কালকে আমাদের বাসায় বার্মিংহাম থেকে গেস্ট আসবে, যাদের সাথে আমরা একসাথে সেহরিতে ভাত খেয়ে ইনশাআল্লাহ প্রথম রোজা রাখবো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু ব্লগ আকারে শেয়ার করি সব কিছু। প্রথমে আমরা আসছি মাংসের দোকানে মাংস কেনার জন্য, আর তারপরে আমাদের অন্য দোকানেও যেতে হবে, আমরা একটা পাকিস্তানি দোকানে যাব। মাংস কেনার পর চলে যাচ্ছি আমরা ম্যানচেস্টার সুপার স্টোরে। এটা একটা এশিয়ান শপ, পাকিস্তানি দোকান, আর এই সুপার মার্কেটে সব কিছুই পাওয়া যায় এশিয়ান টাইপের জিনিস যেগুলো আমাদের খুবই দরকার, তো আমরা সেগুলো কেনার জন্য এখন ভিতরে যাব। তার আগে বাইরে দেখতে পাচ্ছেন কত ধরনের ফল সবজি ফ্রেশ, যেগুলো সেগুলো হচ্ছে বাইরের দিকেই থাকে, তো আমরা বাইরের থেকেও আমাদের পছন্দ মতো কিছু জিনিস নিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদেরকে এখনও বলা হয়নি, আমার শাশুড়ি এখন এই মুহূর্তে ম্যানচেস্টারে নেই, সে এখন আছে বাংলাদেশে। আর মা থাকলে আমার একদমই আশা লাগতো না, মাই সাথে সাথে এসে সব কিছু দেখে দেখে কিনতো। আর আমরা সবাই মাকে খুব মিস করছি, আশা করছি তার বাংলাদেশে রোজা ভালোই কাটবে। মুখ জল আছে এখন, কি লাগবে তোমাদের দেখি দেখতে দেখতে তারপরে আবার লাগলে অনেকদিন যাবে। আমরা এখন বাসায় চলে আসছি আমাদের কেনাকাটা নিয়ে, একটু দেখাই আপনাদেরকে কি কি কেনাকাটা হলো বাবার সাথে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোরেক বানানোর জন্য, এটা একটা তুর্কি খাবার, বোরেক বানানোর জন্য একটা চিজ, এটা এই এটা একটা চিজের ডিব্বা পুরা, সুর ডাল বড় প্যাকেট, আর এটা মনে হয় 5 কেজির, হ্যাঁ। আর এখানে 2 কেজির আলুর প্যাকেট আছে, মুড়ি আমাদের বাসায় আছে 2 প্যাকেটই আছে, তো আরও 2 প্যাকেট আনা হয়েছে।
আর এটা হচ্ছে একটা ফ্রোজেন পুরি। নর্মালি পুরি আমরা বাসায় বানাই, তবে এবার জাস্ট একটু আনা রাখা হয়েছে, যদি ইমার্জেন্সি লেগে যায় তাইলে ভাজবো। তাই এছাড়া এখানে আছে বেসন, আর এখানে হচ্ছে ছোলা, দেখেই বোঝা যাচ্ছে রোজার বাজার। আর এটা হচ্ছে একটা টুথপেস্ট, এটা হচ্ছে খেজুর খেজুর, এটা হচ্ছে সাবান, তারপরে এগুলো হচ্ছে সসেজ, তো এটা চিকেন সসেজই, চিকেন আর টার্কি মিলানো, আর এটা হচ্ছে ড্রাই কেক, অ্যান্ড মুগ ডাল। মুগ ডাল আর মসুর ডালটাই বেশি লাগে, এই জন্য এই দুইটা আনা হয়েছে, বাকি অনেক ডাল আছে আমাদের বাসায় অলরেডি। আর এখানে আছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা খুব একটা ভালো পাই না আজকে, জাস্ট মোটামুটি, তাই অল্পই নিছি, দুই মুঠা। আর এটা হচ্ছে মিন্ট লিপস, মিন্টের শরবত খাবো এটার জন্য। আর এটা হচ্ছে দারচিনি, দারচিনি আছে তাও অল্প কিছু নিয়ে নিছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, আর এর মধ্যে আছে মুরগি, লাইক বেবি চিকেন। তো আপাতত এগুলোই কেনা হয়েছে, আমি বাসায় চলে আসছি, আমি গেছিলাম একটু আগে, আর এখন বাবা মনিয়া আর আমার হাজবেন্ড ওরা আবার গেছে, ওরা এবার যাবে আলদি সুপার শপে। আমরা এগুলো যেগুলো কেনাকাটা করছি সব হচ্ছে পাকিস্তানি দোকান থেকে, আর এই দেশি যেই দোকানগুলো আছে সুপার শপগুলো সেখানে এখন গেছে ওরা, তো এরপরে ওরা কিনে আসে সেটা আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে আজকের বাজার, আলদি থেকে কেনাকাটা করে নিয়ে আসছে ওরা। তো এখন এখানে দুটা ব্যাগ আছে, ব্যাগে করে নিয়ে আসছে কারণ গাড়ির পিছনে আনতে পারছে, গাড়ি নিয়ে গেছিলো তাই আর ট্রলি নিতে হয় নাই। তো এখান থেকে আনছে ডিম, ডিম নর্মালি আমরা ওখান থেকে কিনি। আর ভিতরে এটা হচ্ছে একটা কোলার বক্স, এটার ভিতরে আছে ক্যান কোলার, আর এটা হচ্ছে আর কি নর্মাল বটল। এখানে দুটো দুধ আছে, আমরা নর্মালি এই হোল মিল্কটাই কিনি, এটার এটা পরিমাণটা হচ্ছে 2.272 লিটার, এখনো ওরা কীভাবে করে মাপে। আর এখানে সব তেল, নর্মালি সানফ্লাওয়ার অয়েল খাই, খুঁজে পাওয়া যায় না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো বেশি করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে টক দই, তরমুজ একটা ইফতারের জন্য লাগবে, এগুলো এখানে। আর এই ব্যাগে আছে, এটা একটা কর্নফ্লেক্স, বক্সগুলো ফেলে দিয়ে আসছে, জাস্ট এটার উপর একটা বক্স ছিল ওটা ফেলে দিয়ে আসছে। এটা হচ্ছে একটা হানি কর্নফ্লেক্স, এটা একটু সুইট হানি টাইপের, আমার হাতে রং ফুড কালার, ইগনোর ইট। ও এটাও হানি কর্নফ্লেক্সের মতোই মনে হচ্ছে, দুটো সেমই দেখা যেতেছে, আই এম নট শিওর। কলা নিয়ে আসছে, কলা। আর ভিতরে তো দেখতে পাচ্ছেন কি আছে, শসা, বেগুন, আর এটা হচ্ছে হানি মেলন। সো দ্যাটস অল, এই ছিল আমাদের আজকের শপিং ব্লগ। দেখতে পেলেন আমরা আজকে ঘুরে ঘুরে কি বাজার করলাম, মাঝে মাঝেই করা হয়, সবসময় শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু ভিডিও করে দেখাই আপনাদের সাথে, শেয়ার করি যে রোজার মধ্যে আমরা কি কিনেছি। পরের দিন সকালে কাজে গিয়েছিলাম, আর কাজ থেকে বিকালে এসে বাসায় গেস্ট পেয়েছি, তাদের আসা কথা ছিল আগেই, তবে আমি ছুটি রাখতে পারিনি কাজ থেকে যেহেতু অনেকদিন পর বাংলাদেশ থেকে এসেছি। আর গতকাল রাতে আমি রান্না করে রেখেছিলাম, এছাড়াও আন্টি অনেক রকমের স্ন্যাক্স নিয়ে আসছে আমাদের জন্য। আমি খাসির মাংস রান্না করেছিলাম, আর আন্টি আমাদের জন্য চিতই পিঠা এনেছে, তাই ভাবলাম এবার পারফেক্ট ম্যাচ হবে। এছাড়াও আন্টি নিয়ে আসছে সমুচা, চিজ দিয়ে বানানো একটা স্ন্যাক, এছাড়াও তিন চার রকমের পিঠাও নিয়ে আসছে। তো বিকালে আমরা সেগুলোই খেলাম, আর বিকালে খাওয়ার পরে একবারে আমরা চলে যাচ্ছি ভোর রাতে। আমি যেগুলো রান্না করে গেছিলাম সেগুলো আমরা এখন খাবো, আমরা এখন সেহরির জন্য রেডি হচ্ছি।
আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম রোস্ট, পোলাও, খাসির মাংস, এছাড়া গরুর মাংসের একটা চপ, ইলিশ মাছ দো পেঁয়াজও করেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, ডালের একটা চচ্চড়ি, একটা সালাদ, এছাড়াও লাউয়ের যে খোসা ছিল সেটা দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজি করে ফেলেছি। টেবিলে খাবার দিয়েছিলাম, তবে সবাই নিচে খেতে চেয়েছে, তাই এবার সব কিছু নিচে পাটি বিছিয়ে খাবো। তো এর মধ্যে বাংলাদেশ থেকে একজন আঙ্কেল আসছে, আর আঙ্কেলের কাছে আমার শাশুড়ি বাংলাদেশ থেকে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, এছাড়া আঙ্কেলও আমাদেরকে কিছু দিয়েছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলি যে আমাদের জন্য বাংলাদেশ থেকে এই রোজার মধ্যে কি এসেছে, এগুলো আমরা মজা করে খাবো। এখানে যতই থাকুক না কেন, বাংলাদেশ থেকে আসলে অনেক ভালো লাগে। আঙ্কেল দিছে এগুলো, আঙ্কেল নিয়ে আসছে আমাদের জন্য। এটা হচ্ছে কলা, কলা আনা যায় বিদেশে, নরম হয়ে যায় না একটু, তা ভালোই আছে। এটা হচ্ছে মুড়ি, বাংলাদেশ থেকে রোজার জন্য মুড়ি নিয়ে আসছে। এছাড়াও দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ি নিয়ে আসছে। আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম তখন বড়িটা আনতে ভুলে গেছি, আসার পরে আমার খুবই আফসোস লেগেছে, তো আমার শাশুড়িটা পাঠিয়ে দিয়েছে। এছাড়াও ওই যে কলা আর পেয়ারা তো আছেই, ফলের মধ্যে এগুলো আছে, এছাড়া কিছু সবজিও নিয়ে আসছে। দেখেন, সবজি হিসেবে নিয়ে আসছে বেগুন, তাদের গাছের এগুলো সব কিছু, কলা, তারপরে বেগুন, আর বেগুন দুটো নিয়ে আসছে আমাদের জন্য। এছাড়াও আছে অনেকগুলো করলা, আমি করলা নিয়ে আসছিলাম, সেগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো অনেক দিন খাওয়া যায়, তো এখনও আমি এগুলো কুচি কুচি করে কেটে ফ্রিজে রেখে দেবো। তাছাড়া ঢেঁড়স আছে, এগুলো তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে আসছে বাংলাদেশ থেকে, আমার অনেক ভালো লাগছে এগুলো পেয়ে, এগুলোই ইদানিং রান্না করে খেয়ে ফেলবো। আমি বাংলাদেশ থেকে বাবার জন্য কোটি পাঞ্জাবি সেট নিয়ে আসছিলাম, তবে বাবার গায়ে কোটিটা লাগছিল না, তাই বাংলাদেশ থেকে আরেকটা কোটি কিনে পাঠিয়ে দিয়েছে আমার ভাই, তো এবার এটাও চলে আসছে। এগুলো ছাড়াও আরও কিছু আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা ছিল ফ্রোজেন, তাই এটা আলাদা ব্যাগে ছিল। কবুতরের মাংস, ও কবুতরের মাংস অনেকগুলো এখানে, এই জন্য বেশি দেখা যায়, তো এখানে একটা না, একটা হলে তুমি দেখতেই না। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো এই মাছগুলোকে আমি এখন ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো, যেন আমরা মাঝে মাঝে রোজার মধ্যে বের করে খেতে পারি। আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। কালকে আমাদের প্রথম রোজা, প্রথম রোজার ইফতার ব্লগ নিয়ে ইনশাল্লাহ আবার আসবো। এর মধ্যে সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।